শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জালালউদ্দিন, বাবার নাম মৃত হাজি আব্দুল করিম শেখ, মায়ের নাম মৃত জামেনা বেগম, গ্রাম বিলকুলা, ডাকঘর ও থানা আতাইকুলা, উপজেলা সাটিয়া, জেলা বাংলা। 1964 সালে আমি আতাইকুলা হাই স্কুলে ক্লাস 6 ভর্তি হই। 1970 SSC পরীক্ষা দেওয়ার পরে আমি আতাইকুলা একটা নতুন কলেজ প্রতিষ্ঠিত হয়, ওই কলেজে আমি ছাত্র ছিলাম, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম ছাত্র জীবন থেকে। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে বাঙালি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, সেই ভাষণে আমি উদ্বুদ্ধ হয়ে আমি বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে এই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করি। 25 মার্চ রাত্রিতে যে অপারেশন সার্চ লাইট, এই অপারেশন সার্চ লাইটের এটাকে সাকসেসফুল করার জন্য পাবনাতে আপনার এক কোম্পানি অর্থাৎ 160 থেকে 65 জন সোলজার পাবনাতে আসছিল। তো আমরা 28 মার্চ আমরা আমাদের এলাকায় যে সমস্ত আমরা টিকিটরা নিয়েছিলাম, আমরা সবাই হচ্ছে গিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করি এবং এই সেখানে নেতৃত্ব দেন আমাদের ইকবাল ভাই, তার বকুল ভাই এবং ওই সময় ডিসি, উনি অস্ত্রাগার খুলে দেয় এবং পুলিশ বাহিনী আমাদের সঙ্গে থাকে এবং আমরা বর্তমান যে আপনার যে কোর্ট করেছে জজকোর্টের পিছনে ওই পাড়াতে আমরা হচ্ছে গিয়ে অংশগ্রহণ করেছিলাম। তো ওই সময় আমাদের এলাকায় ওই একজনের আপনার লাইসেন্স করার জন্য একটা বন্দুক ছিল, তো সম্পর্ক নিবার চাষা হন, তো সেই বন্ধু আর আমরা এই লাঠি ছোটা মোটামুটি নিয়ে আমরা ওখানে যাই এবং হচ্ছে গিয়ে অংশগ্রহণ করি এবং এই অংশগ্রহণ করা আপনার হচ্ছে গিয়ে এই প্রতিরোধ যুদ্ধে আপনার সোলজার সবগুলি মারা যায়। পাবনা 13 দিন আপনার শত্রুমুক্ত ছিল। তারপর হচ্ছে গিয়ে 14 এপ্রিল নগরবাড়ি ঘাট থেকে সেনাবাহিনী বা পাবনার দিকে এবং রাজশাহীর দিকে রওনা হয়। তারপর হচ্ছে গিয়ে আমরা আবার ফিরে আসি, ট্রেনিং ভারতে যাওয়ার চেষ্টা করছি 2 বার কিন্তু যেতে পারি নাই। শেষ পর্যন্ত আপনার হচ্ছে ট্রেনিংটা হয়েছে, আমাদের গ্রামটা ছিল একটা ট্রেনিং সেন্টার, গ্রামের নাম ছিল কাজীপুর, আমি তখন এই কাজীপুরেই ছিলাম এবং ওখানে বাড়ি ছিল কাজীপুরে। আদুলতিফ সাহেব, মোহাম্মদ আফতাবউদ্দিন, এরা 14 জন এরা ভারতে প্রশিক্ষণ নিয়ে আসে, সেটা হচ্ছে জুলাই মাসে আসার পরে। তো উনি আমাদের বাড়িতেই থাকতেন, এই 14 জন মুক্তিযোদ্ধা, আর ওনাদের কাছ থেকে আমরা ট্রেনিং নিয়েছি। একজন ছিল আব্দুস সামাদ, একজন নাম ছিল আপাল হোসেন, আপনার তারা সবাই আমার এই এলাকারই তারা সবাই ছিল এবং আমাদের ট্রেনিং দিয়েছেন হচ্ছে বেড়া থানার 3 জন মুক্তিযোদ্ধা ছিল, একজন নাম ছিল মোশারফ হোসেন,
একজন নাম ছিল আব্দুল মতিন, আর একজন নাম ছিল হারেজ আলী। আমি প্রশিক্ষণ গ্রহণ করেছি আব্দুল মতিনের কাছ থেকে, ওটা করেছে বেড়া মধ্যেই। আপনারা হচ্ছে গিয়ে ওই সময় ইভিআরের একটা দল আমাদের গ্রামে, ওনারা ওই বোরাটা নৌকায় করে শতখানে রাইফেল এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আসে, এবং ওর থেকে আমরা ওই অস্ত্র নিয়ে আমরা প্রশিক্ষণ করি। বেশি প্রশিক্ষণ দেওয়ার পরে একবার হচ্ছে গিয়ে আমরা পাঁচজন ছিলাম, একজন ছিল আব্দুর রহিম, একজন ছিল হচ্ছে আমার সাসালতে উনি দরগা হয়েছিলেন, রিটায়ারমেন্টে আসেন শহীদুল্লাহ, তারপরে নিমাই আর আমজাদ নামে এক পুলিশ, এবং আমি মজ্জার আলুদ্দিন, আমরা এই কজন রওনা হই। কিন্তু সাত বেড়ে যাওয়ার পরে আমরা একটা অ্যাম্বুশে করে যাই এবং ওখান থেকে আবার ব্যাক করবার চলে আসি বাড়িতে। চলে আসার পরে তারপরে হচ্ছে গিয়ে আবার সেপ্টেম্বর মাসে আমরা আবার 30 জন ছেলেপেলে একসঙ্গে আমরা একটা ঘুরে আমরা আবার রওনা হই। কিন্তু ওইবারেও আমরা হচ্ছে সাতবাড়িয়া যা আমরা আবার অ্যাম্বুশে করি, তারপরে আমরা হচ্ছে দেশে ফিরে আসি। ওই যে আমাদের সঙ্গে আমাদের গ্রামের যে যারা আসছিল 14 জন, ওদের সঙ্গে আমরা বিভিন্ন জায়গা, তাদের সঙ্গে তাদের নির্দেশ মতো বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। আর পরবর্তীতে হচ্ছে আপনার আমি আরেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে সুজননগরে ডিসেম্বর মাস কাছে 11 তারিখে, 11, 12, 13 এই তিন দিনের ওখানে যুদ্ধ হয়। এবং ওইখানে আমার একটা খালু বাড়ি আছে, ওনার নাম হচ্ছে আকাশ আলী মোল্লা, গ্রামের নাম ভবানী। ওইখানে হচ্ছে আমি ছিলাম 11 তারিখ রাত হচ্ছে গিয়ে 3টার সময় সুজননগর থানা ত্যাগ করা হয়, এবং ওইখানে আর্মি এবং মালয়েশিয়া পুলিশ ওনারা একটা শহর প্রায় সবের মতো পুরা হাই স্কুল আছে ওইখানে একটা, ওইখানে তারা থাকতো। তো ওইখানে অংশগ্রহণ করি এবং অংশগ্রহণ করার পরে হচ্ছে যুদ্ধ হয়। যুদ্ধ হয় মানে শেষের দিকে, একবারে শেষের দিন আপনার হচ্ছে গিয়ে আমার সাথেই সুজনের একটা ছেলে ছিল, ওই ছেলেটা ভারতীয় প্রশিক্ষণ নিয়েছিল, ওর নাম হচ্ছে দুলাল হোসেন দুলালউদ্দিন। তো দুলাল মারা গেল আপনার গুলি লাগে, ওর বুকে গুলি লাগছিল, আর ওই ওখান নামে একজন গুলি লাগে উনি মারা যায়। আর আমার ক্লাসমেট ওরা হয়েছে উলা চাপাচ্ছ নাম করে মাথায় গুলি বন্ধ হয়ে যায়। 13 তারিখ যখন স্বাধীন হয়ে গেল চলে আসলাম, আমি ক্যাম্পাস ভাই চলে আসলাম। আসার পরে হচ্ছে দেখলাম নিরীহ মানুষ পাখির বিল নাম করে ওইখান থেকে দুইজনকে ধরে নিয়ে গেছিলি, আর আমাদের গ্রামের দূর আছে দবক সপনা মানে আর একটা হচ্ছে অজ্ঞাত, তিনজন লোককেই ওরা আপনার বেয়নেট সার্চ করে ওরা মারেছে, যাদের কোনো খবর আমার বাড়ির বাসায় এখন আসে সে কোনো খবরটা তৈরি করা হয়েছে, এখন উদ্বোধন হয় নাই। রাজাকারের ভূমিকা কেমন ছিল? রাজাকারের ভূমিকা, রাজাকার আমাদের সত্যি বলতে যে আমাদের এই পাঁচ গ্রামে অর্থাৎ কাজীপুর বীরগুলা চৌধুরী এবং চক পয়সা এই এই তিন পাঁচ গ্রামে কোনো রাজাকার ছিল না, তার কিন্তু পাশেই পাশাপাশি গ্রাম ছিল। আপনার একজন নাম শুধু মনে আছে বাচ্চু, বাচ্চু রাজাকার জলিল নাম একজন ছিল, কিন্তু তারাই পরে হচ্ছে গিয়ে হাতিমার পরে। আমরা যারা তরুণ প্রজন্ম, এই দেশে যারা তরুণ প্রজন্ম, আপনাদের মতো ছেলে বা নাতির মতো বয়সী যারা, ওদের জন্য যদি কোনো পরামর্শ আপনি দেন আর কি। পরামর্শ যে এখন তো দেশটা স্বাধীন হয়েছে, হ্যাঁ, তো এখন তো বঙ্গবন্ধু যদিও উনি কাদের পর গ্রহণ করেছেন, ওনার কন্যা ধনীতি শেখ হাসিনা উনি তো বেঁচে আছেন, তো উনি যেসব যে নির্দেশ দিচ্ছেন আমরা সেগুলো তাদেরকে বলছি যে তোমরা এগুলো মেনে চলো, হ্যাঁ, এবং দেশ যাতে উন্নত হয়। যেমন বঙ্গবন্ধুর কথা ছিল যে আপনার দারিদ্র ক্ষুধামুক্ত বাংলাদেশ, হ্যাঁ, দারিদ্র এবং শোষণমুক্ত বাংলাদেশ, তো আমরা তাদের এটাতে সাকসেসফুল করতে পারি, হ্যাঁ, এর জন্য আমরা সবাই তার সহযোগিতা করবো এবং তাকে প্রতিযোগিতা তাতে দেশ যাতে ভালো চলে উন্নত হয়। ইতিমধ্যে দেশ হয়তো উন্নয়নশীল হয়েছে এবং উন্নত হবে ইনশাআল্লাহ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।